রাজধানীতে হত্যার পর পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনার নাটক সাজানোর অভিযোগ উঠেছে। ঝিলিক নামে ওই নারীর পরিবারের অভিযোগ, নির্যাতন করে ঝিলিককে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এদিকে এ ঘটনায় পুলিশ স্বামী মিশুসহ দুইজনকে হেফাজতে নিয়েছে। উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। রাজধানীতে হত্যার পর পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনার নাটক সাজানোর অভিযোগ উঠেছে। ঝিলিক নামে ওই নারীর পরিবারের অভিযোগ, নির্যাতন করে ঝিলিককে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এদিকে এ ঘটনায় পুলিশ স্বামী মিশুসহ দুইজনকে হেফাজতে নিয়েছে। উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ। জানা গেছে, 2018 সালের প্রথম দিকে সাকিব আলম মিশুর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নিহত ঝিলিক আলমের। পরে প্রেমের সম্পর্কে জড়ায় তারা। মিশু বাবা মায়ের কাছে পছন্দের বিষয়টি জানালে তারা ঝিলিকের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়েতে অমত দেন। কারণ ঝিলিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সাকিব আলম মিশুর পরিবার গুলশান দুয়ের স্থায়ী বাসিন্দা, আর ঝিলিকের পরিবার মোহাম্মদপুরের তাজমহল এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাই আর্থিকভাবে সচ্ছল হয় সাকিবের পরিবার গরিব পরিবারের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে মেনে নিতে পারেননি। সাকিব তাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন তার পরিবারকে। এক পর্যায়ে ছেলের জেদের কাছে হার মানেন তারা। 2018 সালের সেপ্টেম্বরে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। বিয়ের পর মিশুদের বাড়িতে ওঠেন ঝিলিক। কয়েক মাস তারা ভালোই ছিলেন। 2020 সালের শুরুর দিক থেকে শুরু হয় অশান্তি। পুলিশ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন তিনজন। তারা হলেন ঝিলিকের স্বামী সাকিব আলম মিশু, শ্বশুর জাহাঙ্গীর আলম ও শাশুড়ি সায়েদা আলম। ঝিলিকের মা তহমিনা হোসেন আসমা অভিযোগ করে বলেন, বিয়ের পর মিশুর বাবা মা ও ভাই বোন নির্যাতন শুরু করেন। উঠতে বসতে তারা ঝিলিককে গরিবের মেয়ে বলে গালমন্দ করতেন, নির্যাতনও করা হতো। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করতে এসে এসব কথা বলার সময় অঝরে কাঁদছিলেন বৃদ্ধা তহমিনা। চোখ মুছতে মুছতে বলেন, আমরা গরিব, বিয়ের পরপর দু একবার গিয়েছি ঝিলিকের শ্বশুরবাড়ি, কিন্তু তার শ্বশুর শাশুড়ি ও দেবর খারাপ আচরণ করতেন। কেন ওই বাসায় পা রেখেছি এটা শুনিয়ে আজেবাজে কথা বলতেন তারা। এ আচরণে তাদের বাড়ি আর যাইনি আমরা। তহমিনার অভিযোগ, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। গতকাল শনিবার ঘটনার পর সাকিব প্রথমে সাংবাদিকদের কাছে বলেন, সকালে গুলশানের 36 নম্বর সড়কের বাসা থেকে বের হলে চাকা ফেটে গাড়ি ফুটপাতে উঠে যায়, এরপর সে মারা যায়। ঝিলিকের শরীরে দুর্ঘটনার আঘাতের চিহ্ন নেই। কিভাবে মারা গেলেন জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন, আমি কি জানি। এরপর তিনি উপস্থিত কারো কোনো প্রশ্নের উত্তর দেননি। এ সময় তিনি মিরপুরের এমপি মোহাম্মদ ইলিয়াস মোল্লা তার নানা বলে জানান। হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে সাকিব দাবি করেন, তিনি স্ত্রীকে ডাক্তার দেখাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তার স্ত্রী গুরুতর আহত হন এবং তিনিও আহত হন। তার হাতে ব্যান্ডেজ আছে। ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় গুলশান থানার সহায়তায় বাড়িতে খোঁজ নেওয়া হয়। জানা যায়, গুলশান থেকে মৃত অবস্থায় ঝিলিককে হাসপাতালে নেওয়া হচ্ছিল। সাকিব ঘটনাটি আড়াল করছেন। ঘটনাস্থল গুলশান থানা এলাকায় হওয়ায় তারাই আইনগত ব্যবস্থা নেবে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর 12টার দিকে পুলিশ 36 নম্বর সড়কের 23/C বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার ছোট ভাই ফাহিম সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ। সেখানে দেখা যায়, সকাল 9:09 দিকে দুই নারী ও দুই পুরুষ নিথর অবস্থায় ঝিলিককে সিঁড়ি দিয়ে নামিয়ে গাড়িতে তুলছেন। তখন পেছন পেছন হেঁটে যান সাকিব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাতিরঝিলে ডিভাইডারে ধাক্কা লাগার পর প্রাইভেট কার থেকে উদ্ধার করা নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনা নয়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানিয়েছেন, ওই নারীর পা, মাথা ও গলায় আঘাতের চিহ্ন আছে। বালিশ চাপা দিয়ে হত্যা করা হলে যে ধরনের লক্ষণ দেখা যায়, এখানেও সে ধরনের লক্ষণ আছে।